আজ বিশ্ব পানি দিবস। এবারে প্রতিপাদ্য ভ্যালুইং ওয়াটার। জীবনের মূল উপাদান হচ্ছে পানি। পানি ব্যবস্থাপনার ওপর খাদ্য নিরাপত্তা অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশের কৃষি, বনজ প্রাণী ও মৎস্য উন্নয়নে পানি প্রধান উপাদান। ভূপরস্থ পানির অপ্রতুলতার কারণে ভূপরস্থ ও ভূগর্ভস্থ পানির সমন্বিত ও সুষ্ঠ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট বিদ্যমান। পানির তীব্র সংকট, প্রাকৃতিক দুর্যোগ, আয়লা, ফণী, বুলবুল, আমপান ও কারণে অকারণে নদী ভাঙনের ফলে দক্ষিণাঞ্চল, সাতক্ষীরার উপকূলীয় এলাকায় পানির সংকট লেগেই আছে। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাবি, জেলায় 24 লাখ মানুষের পানি চাহিদার তুলনায় 65 থেকে 70 ভাগ মানুষের চাহিদা পূরণ সম্ভব হয়েছে। খুলনাতেও খাবার পানির তীব্র সংকট। এসব নিয়েই আমাদের আজকের আয়োজন। আজ অতিথি হিসেবে আছেন সাতক্ষীরা থেকে পানি কমিটির সভাপতি অধ্যক্ষ আশিকী ইলাহী এবং খুলনা থেকে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর মোস্তফা সারওয়ার। আমাদের আজকের আলোচনার বিষয় উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট। আমি খুলনা দিয়ে শুরু করতে চাই। অধ্যাপক ডক্টর মোস্তফা সারওয়ার আমাদের সাথে আছেন। ডক্টর মোস্তফা সারওয়ার, একটা বিষয় আপনার কাছে জানতে চাইব। ইউনিসেফের পরিসংখ্যান কিন্তু বলছে দেশে 34.6% মানুষ পুরোপুরি নিরাপদ পানি পাচ্ছে, অর্থাৎ এই পরিসংখ্যান যদি আমরা ধরি তাহলে দেশে এখনও 2/3 মানুষের কাছে সুপেয় পানি পৌঁছানো সম্ভব হচ্ছে না। প্রধান প্রধান যে সংকটগুলো যেই কারণে আমরা পারছি না, সেটা আপনার কাছে কী মনে হয়? প্রথমেই আমি ইউনিসেফের পরিসংখ্যানটি যেটি বলেছেন সেটি স্বীকার করে নিচ্ছি যে দুইটি বিষয়, একটি হলো যে সুপেয় পানির উৎসতে অ্যাক্সেস, আরেকটি হচ্ছে সুপেয় পানি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, বলছিলাম সুপেয় পানি, যেটা বলছিলাম যে সুপেয় পানির উৎস আমাদের জি সুপেয় পানি পাচ্ছে 34 ভাগ, সেই কথাটি সত্য। কিন্তু এখানে যে বিষয়টি হলো যে সুপেয় পানি বলতে এখানে শুধুমাত্র এই 34 ভাগের কারণ হলো যে তার নিজস্ব প্রিমাইসিসের ভিতরে অ্যাক্সেস আছে কি না, যখন তার প্রয়োজন তখন পাচ্ছে কি না, এবং এটা কন্টামিনেশন ফ্রি কি না। তো এই জন্য এই পার্সেন্টেজটি খুবই লো। একথা সত্য যে পানির প্রবলেম আমরা সবাই জানি, কিন্তু যদি আমরা নর্মালি দেখি তার অ্যাক্সেস আছে কি না, সেটা তার নিজস্ব প্রিমাইসিসের বাহিরে বা যখন প্রয়োজন ঠিক ওই মুহূর্তে না, তার চেয়ে তাকে অপেক্ষা করে বা কিউতে অপেক্ষা করে আনতে হচ্ছে, সেই সংখ্যাটি কিন্তু আবার আমরা যদি বলি যে মোটা দাগে গ্রামীণ এরিয়াতেও 73%-এর চেয়েও বেশি। তো এখন দ্বিতীয় মূল প্রশ্নে আসি যে এই যে 34 ভাগ, এটির কারণ কি? আসলে মূল যে প্রবলেম সেটি হলো, আপনি তো নিজেই উপস্থাপনার সময় বললেন যে এখানে পানির যে সোর্সগুলা, আমার উৎসের সংকট, সে আমাদের সোর্স কী ধরনের হয়? প্রথম সোর্স আমরা বলে থাকি যে সাবসার্ফেস, সারফেস ওয়াটার সোর্স। তো এখন সারফেস ওয়াটার সোর্সে, সাবসার্ফেস ওয়াটার সোর্সে লবণাক্ততার তীব্র উপস্থিতি, এমন উপস্থিতির কারণে আমরা চাইলেও তাদেরকে সুপেয় পানির সহজ প্রাপ্যতা বা সংকট থেকে বের করে আনতে পারছি না। তবে আশার কথা যে মূল যে কারণ তার সাথে জড়িত, সেই কারণের দিকে আমি দেখেছি বর্তমান সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, এমনকি সরকারের সর্বোচ্চ মহল থেকে দৃষ্টি দেওয়া হয়েছে। যেমন ধরেন যে লবণ পানির যে উৎসগুলো, অর্থাৎ মিষ্টি পানির উৎসগুলো লবণাক্ত হওয়ার জন্য যে কারণটি দায়ী, তার অন্যতম কারণ হলো যে কানেক্টিং ন্যাচারাল ক্যানেল বা খাল, যেটাকে আমরা বলে থাকি, এই খালগুলো দখল হয়ে গিয়েছে বা খালগুলোতে জোরপূর্বক মিষ্টি পানি প্রবেশ করানো হয়েছে বা মিষ্টি লবণ পানি প্রবেশ করানো হয়েছে বা লবণ পানি সংরক্ষণ করা হয়েছে, যেটি আস্তে আস্তে চতুর্দিকে ছড়িয়ে পড়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এবং পানির গোটা আধারকে নষ্ট করে ফেলে, ফলে মানুষের জন্য পানি পাওয়াটা দুরূহ হয়ে যায়। তো এটির থেকে যে পদক্ষেপ গৃহীত হচ্ছে বা জনমানুষের সচেতনতার কারণে, নাগরিকদের সচেতনতার কারণে, আপনি পানি কমিটির কথা বলেছেন সাতক্ষীরা, যেখানে আমি জানি যে সাতক্ষীরার 95%, অর্থাৎ 95 ভাগ এরিয়াতে 1 PPT, যেটাকে আমরা বলি যে
1 parts per 1000 মানমাত্রার চেয়েও অধিক লবণাক্ততার পানি রয়েছে, অর্থাৎ 95% এরিয়া সেরকম। তো অর্থাৎ জনগণ এখন এগিয়ে আসছে, ফলে এই পানির যে তীব্র সংকট আমরা যেটা দেখছি এটির দিকে একটা দৃষ্টিপাত আমাদের যে নেতৃবৃন্দ জাতীয় পর্যায়ের তাদের দিতে বাধ্য হচ্ছেন বা ওনারা দিচ্ছেন। জি, অনেক ধন্যবাদ, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু সাতক্ষীরাতে যেতে চাই। অধ্যক্ষ আশিক ইলাহি আমাদের সঙ্গে যুক্ত আছেন, অনেক আপনাকে স্বাগত জানাচ্ছি মানচিত্রে। যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা যে পরিসংখ্যানগুলো দেখছিলাম, আসলে একটা বিপুল জনগোষ্ঠীর কাছে আমরা নিরাপদ পানি পৌঁছাতে পারছি না। আমি একটু আগেও যেটা শুনছিলাম ডক্টর মোস্তফা সরোয়ার যেটা বলছিলেন, আপনি যদি এটার সাথে একটু যুক্ত করতেন যে আসলে আমাদের সংকটগুলো কোথায় কোথায় রয়েছে। ধন্যবাদ আপনাদেরকে আমার পক্ষ থেকে। বিষয়টা হলো আসলে সাতক্ষীরা শুধু না, উপকূলীয় অঞ্চলের প্রধান সমস্যা খাওয়ার পানি, সুপেয় পানি। এটাকে আরো একটু ভালো করে বললে নিরাপদ পানি। নিরাপদ পানির প্রচন্ড দুষ্প্রাপ্যতা এলাকার প্রধান সমস্যা। আপনি জানেন যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলটার জন্য, বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলের সরকারের যে নীতিমালা বা এগুলো আছে, পদ্ধতিগুলো আছে বা যেগুলো তথ্য আছে, সেক্ষেত্রে সাতক্ষীরার দক্ষিণ পশ্চিম উপকূল এবং দক্ষিণ অঞ্চলটাকে খাওয়ার পানির বিষয়টি কোন ফর্মে আলাদাভাবে আলোচনা আসেনি। ফলে আমাদের কাছে যে তথ্যটি এখানে উপস্থাপিত হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশলীর অথবা আমাদের শ্রদ্ধাভাজন অধ্যাপকের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা যারা গ্রামের একজন সাধারণ মানুষ ভুক্তভোগী পানির, আমরা খুব সুস্পষ্টভাবে দেখি সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, দেবহাটা, সাতক্ষীরা শহর, বেশিরভাগ এলাকার মানুষের খাওয়ার পানির সংকট। খাওয়ার পানির প্রধান সংকটের পিছনে প্রধানত যে খাওয়ারটি যে একটি বলছিলেন যে সারফেস ওয়াটারের প্রচন্ড অসুবিধা। এখানে পানিতে প্রধানত তিন ধরনের সমস্যা, একটা হলো লবণাক্ততা, একটা হলো আর্সেনিক, একটা হলো আয়রন, যেটি বাংলাদেশের অন্য এলাকার খাওয়ার পানির সাথে আলাদা আছে। আর্সেনিক এবং আয়রনের এই প্রমাণটা আমাদের এখানে টিউবওয়েলগুলো যেগুলো করা হয়েছে তার ম্যাক্সিমামটাই হল আর্সেনিক এবং আয়রনের। এবং উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ এলাকায় কিন্তু আপনার এই আমরা যে অঞ্চল উপকূলের যে বেসিনটায় বাস করি, একদিকে কপোতাক্ষ বেসিন, অন্যদিকে ইসামতির, আমরা লক্ষ্য করলে দেখবো কপোতাক্ষ বেসিনের কিছু এলাকায় টিউবওয়েল সাকসেসফুল। এটা আসলে আমি তো দার্শনিক না বা গবেষকও না, আমরা গ্রামের মানুষ হিসেবে যেটা দেখছি। আর ম্যাক্সিমাম জায়গায় সাতক্ষীরা এবং আশাশুনির ম্যাক্সিমাম এলাকায় টিউবওয়েল কিন্তু সাকসেসফুল না। আবার একদম সুন্দরবনের অঞ্চলের মধ্যে কিছু এলাকায় টিউবওয়েল সাকসেসফুল। এখানে পানির জন্য প্রধানত যেটিকে ব্যবহার করা হয় সেটা হলো পিএসএফ, পুকুরে ফিল্টার করে পানিটা খাওয়ানো হয়। কিন্তু আপনি যদি পরিসংখ্যান দেখেন যে আমরা গত আইলার পর থেকে পর্যন্ত যে পুকুরগুলো খাওয়ার পানির উৎস, ব্যবহারের পানির উৎস, উপকূলীয় অঞ্চলে কিন্তু শুধু খাওয়ার পানির সংকট না, ব্যবহারের পানিরও প্রচন্ড সংকট। অর্থাৎ নিরাপদ পানি, একটা গৃহস্থলীর কাজের জন্য যে পানিটা দরকার হয় সে পানিরও খুব তীব্রতা, যেটি আলোচনায় আসে না কখনো। খাওয়ার পানিটা নয় এলাকায়, ব্যবহারের পানিটা সংকট। যে পিএসএফ গুলো যে পুকুর থেকে করা হয়েছিল সেই পুকুরটায় আইলার পরে এবং সম্প্রতি আমফানের পরে যে ভেঙে গেছে, সেগুলোর যে লোনা পানি উঠছিল সেইগুলো পূর্ণাঙ্গভাবে অপসারণ হয়নি। এখানে একটি পরিসংখ্যান আপনারা উনি বলছিলেন যে জনস্বাস্থ্য প্রকৌশলী থেকে কিছু 300-400 পুকুর আমাদের এই এলাকায় এক একটা উপজেলায় কাজ করার চেষ্টা করা হয়েছে। আসলে আমরা এই পুকুরগুলোর উপর একটু কাজ করার সুযোগ হয়েছিল সার্ভে করার, মানুষের চাহিদা আছে কিনা। আমি কাশিমারির একটা এলাকার কথা বলতে পারি যে পুকুরে পুকুর করা হচ্ছে জনস্বাস্থ্য পরিকল্পনা খাওয়ার জন্য, অথচ সেই এলাকার প্রত্যেকটা গ্রামে ওই প্রত্যেকটা বাড়িতে টিউবওয়েল আছে। তাদের জন্য প্রধান যে সংকট সেটি হলো তাদের ব্যবহারের পানি, তাদের সেই পুকুরটাকে এখন যেটি করা হলো পরবর্তীতে ওই যে ব্যবহারের পানি গৃহপালিত পশু পাখি অথবা গৃহস্থলীর কার্যক্রমে সেটিও বন্ধ হয়ে গেল। তাহলে একটি পরিকল্পনা দক্ষিণ পশ্চিম উপকূলের সাতক্ষীরা উপকূলীয় অঞ্চল বাংলাদেশের বিশেষ সৃজনশীল এবং বিশেষ মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে আজ আলোচনা করছে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট। এই প্রসঙ্গে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন, দুজন অতিথির সঙ্গে কথা বলতে চাই। সাতক্ষীরাতে চলে যাব শুরুতেই। অধ্যক্ষ আশিক ইলাহি চৌধুরী, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে কি ধরনের পরামর্শ থাকবে আপনার, আমরা সংকটের কথা শুনছিলাম বিরতিতে যাবার আগে, উত্তরণের জন্য আসলে কি পরামর্শ দিবেন? ধন্যবাদ। আমাদের উত্তরণের জন্য প্রধান পরামর্শ হলো, আসলে আমরা তো আন্দোলনকারী, পানি অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই, আমরা চাই পানি আমাদের অধিকার, এই অধিকারটা রাষ্ট্রীয় অধিকারে স্বীকৃত হওয়া দরকার। উপকূলীয় অঞ্চলে পানির সংকট বাংলাদেশের যে কোনো পানি সংকটের সাথে আলাদা, এবং উপকূলীয় এলাকার মানুষের পানির সংকটকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনার যে নীতিমালাগুলো করা হয়েছে তাতে এই অঞ্চলে বিশেষ করে সাতক্ষীরার পানিকে ওইভাবে চিহ্নিত করা হয়নি। আমরা বলতে চাই যে সাতক্ষীরা অঞ্চলকে কেন্দ্র করে যত ধরনের গভর্নমেন্টের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, বদ্বীপ প্রকল্প হোক, ওই অর্পর যে রিপোর্ট, সব জায়গায় দক্ষিণ পশ্চিম উপকূলের পানির সংকট সাতক্ষীরার জন্য আলাদাভাবে চিহ্নিত করতে হবে। কারণ এখানে একটি জিনিস মনে রাখতে হবে, পানির অন্য জায়গার পানির থেকে এখানের প্রধান সংকট তিনটা, প্রধানত তিন জায়গার সংকট। একটা হলো লবণাক্ততা, পানির স্তর কমে যাওয়া, দ্বিতীয়ত হলো আর্সেনিক, এই তিনটে পয়েন্টকে কেন্দ্র করে আসলে পানির সংকটটা দেখতে হবে। জি, বুঝতে পেরেছি। আশিক ইলাহি চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান পরামর্শের জন্য। ডক্টর মোস্তফা সারোয়ার, আপনি একটু যোগ করবেন? আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে কিছু সম্ভাবনাও আছে, সেই সম্ভাবনাগুলো পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। যেমন আপনি যদি খেয়াল করে থাকেন যে এখানে প্রায় 1800 মিলিমিটারের মতন বৃষ্টিপাত হয়, যেটা জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাসে। এই সময় যদি আমরা পরিকল্পিতভাবে রেইন ওয়াটার হারভেস্টিং টেকনোলজিটা অ্যাডপ্ট করাতে পারি, যেটা অলরেডি মানুষ অ্যাডপ্ট করতে চেষ্টা করছে, কিন্তু এখানে সমস্যা হলো যে কন্টামিনেশন হয়ে যাওয়ার একটা ভয় রয়ে গেছে, যে প্রক্রিয়ায় বর্তমানে করা হচ্ছে বা মানুষ করছে। এটি একটি দিক যে করতে পারলে তাদের মোটামুটি 3-4 মাসের পানির একটা সংস্থান হয়ে যেতে পারে। সর্বশেষ যেটা আমি দেখেছি যে ম্যানেজ অ্যাকুইফার রিচার্জ বা মার টেকনোলজি নিয়ে এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, ইউনিসেফ এটিতে কাজ করেছে। এটাকে শুরুতেই এটাকে মানে নালিফাই করে না দিয়ে বা বাতিল না করে দিয়ে এর ভালো দিকটা আগে আমাদের দেখতে হবে, যে এটাতে ওই মাইক্রোবিয়াল কন্টামিনেশন হওয়ার সম্ভাবনার কথা বলে শুরুতেই কেউ কেউ এটাকে স্থবির করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় যে এটা নিয়ে আরও এগিয়ে যাওয়ার প্রয়োজন আছে, কারণ টেকনোলজি আসলে এটাকে টেস্টেড করতে হবে, তারপর এটা অ্যাডপ্ট করতে হবে, তারপর ডিসিমিনেট করতে হবে সার্বিকভাবে। তো এর ফাইনালি আমার যে জিনিসটা সেটা হলো যে সত্যিই খুলনার কিছু কিছু এরিয়া, যেমন দাকুপের নলিয়ান, কালাবগি, সুতারখালি সহ অন্যান্য এরিয়া ক্রিটিক্যাল অবস্থায় আছে এই পানির, এই সুপেয় পানির রেসপেক্টে, আমাদের এই এরিয়াগুলোকে মানে পানির রেসপেক্টে ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করে বিশেষ সুবিধার আওতায় আনা যায় কিনা সেটিও নীতি নির্ধারণী মহলকে আমি বুঝতে পারছি আপনাদের পরামর্শ। আমরা আসলে একদম শেষ সময়ে চলে এসেছি, অনেক ধন্যবাদ আশিক ইলাহি চৌধুরী, ডক্টর মোস্তফা সারোয়ার আমাদের সাথে যুক্ত থাকার জন্য।